যাও, এবার তৈরি হয়ে নাও, হসপিটালে যাও, সামনে ছুটি নিতে হবে, সে খেয়াল আছে তো? মোদি প্লিজ, তোমার কাছ থেকে এই ধরনের কথা শুনতে ভালো লাগে না। ঠিক আছে, আর বলবো না। কাল রাতে ঘুম হয়েছিল? ভালোই হয়েছে, এতটা এক্সপেক্ট করি। আচ্ছা, কালকে শোবার সময় তুমি দুধ খেতে জোর দিচ্ছিলে, ওর মধ্যে কি ট্র্যাঙ্কুইলাইজার দিয়েছিলাম? ডাক্তারের বৌদি হিসেবে এইটুকু ডাক্তারি করতে পারি বলো? বৌদি, লাইফটা কি স্মুথলি এগোচ্ছিল বলো তো? এইরকম একটা পরিস্থিতির মোকাবিলা করতে হবে আমি অন্তত স্বপ্নেও ভাবিনি। জুলিয়াকে খবর দিতে পেরেছিলে? আমার সবচাইতে বড় স্ট্রেংথ কি ছিল জানো বৌদি? আমার উপর জুলিয়ার কনফিডেন্স, যেটা যেটা আমার কনফিডেন্স অনেকটা বাড়িয়ে দিয়েছিল। মাঝখান থেকে এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। এত ভাবছো কেন? আম্মা তো জুলিয়াকে দেখতে চেয়েছে, তুমি সেই ব্যবস্থা করো। আর হয় না বৌদি, অনেক অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নেই। এত নেগেটিভ ভাবছো কেন? দেখো না কাল নন্দিনীর সাথে কথা বলে। কি লাভ, নন্দিনী কি করবে? না বৌদি, বৌদি আমার ভালো লাগছে না ওর সঙ্গে দেখা করতে। আকাশ, আকাশ ছেলে মানুষই করো না তো, ওর সঙ্গে কথা বললে হয়তো একটা সুরাহা হতে পারে, ও যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। সুরাহা মানে? আকাশ, তুমি শুধু তোমার কথাটাই ভাবছো, হয়তো নন্দিনীরও তোমাকে কিছু বলার আছে। বৌদি, বৌদি আমি বুঝতে পারছি তুমি কি বলছো, কিন্তু আকাশ, কোনো কিন্তু নয়, নন্দিনী হয়তো তোমাকে পছন্দ করে না, বা ওর হয়তো অন্য কারুকে ভালো লাগে। তুমি যদি জুলিয়ার কথাটা নন্দিনীকে কনফিডেন্সিয়ালি বলো। জুলিয়ার কথাটা ওকে বলে কি হবে? ও নিজেই সরে দাঁড়াতে পারে তোমাকে হেল্প করার জন্যে।